আতিকা সাফরিন ইয়াডি থেকে আপনি লিখেছেন একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই মহিলা কি আগের স্বামীর সম্পত্তির অংশ পাবে কোনো নারী যদি কোনো জায়গায় বিয়ে হয় এরপরে যদি স্বামী মারা যান মারা যান যখন তখন যদি তার স্ত্রী থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই সম্পত্তির ভাগ পাবেন কিন্তু স্বামী মারা যাওয়ার আগেই যদি তিনি বিবাহ বিচ্ছেদ হয়ে অন্যত্র বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আর আগের স্বামীর সম্পত্তি থেকে কোনো ভাগ তিনি পাবেন না তাহলে দেখতে হবে যে স্বামী মারা যাওয়ার সময় তিনি ওই স্বামীর স্ত্রী ছিলেন কি না যদি স্ত্রী থেকে থাকেন ওই অবস্থায় তাহলে স্বামী মারা গেলে অবশ্যই সে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর ভাগ থাকবে তবে সেটি ভ্যারি করবে যদি সন্তান থাকে তাহলে ভাগটা একরকম হবে আর সন্তান না থাকলে ভাগটা আরেক রকম হবে সন্তান থাকলে কিছুটা কম পাবেন আর সন্তান না থাকলে সেক্ষেত্রে কিছুটা বেশি পাবেন মৃত ব্যক্তির আলম লিখেছেন আমেরিকায় আবারও মানব দেহে শুকুরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হলো এর আগে একজনের শরীরে স্থাপন করা হয়েছিল তিনি দুই মাস পরে মারা যান মানুষের শরীরে শুকুরের হৃৎপিণ্ড স্থাপন এই ধরনের বিষয় মানব সভ্যতার উৎকর্ষের প্রমাণ নাকি অপকর্ষ ভাই শাহ আলম খুবই চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন দেখুন কেয়ামতের আগে পৃথিবীতে অনেক কিছু হবে যেগুলো রীতিমতো ইমান এর ব্যাপারে আমাদেরকে সন্দিহান করে তুলতে পারে বা বিভ্রান্তিতে ফেলে দিতে পারে এমনটি কিন্তু নবী সাদ আল্লাহ সাল্লাম জানিয়েছেন আজকাল জ্ঞানবিজ্ঞানের উন্নতির এই সময়ে পৃথিবীতে অনেক কিছুই মানুষ করতে পারছে মানুষের হাতের নাগালে অনেক কিছুই আছে যা দেখে মানুষ মনে করে যে আবার আখেরাত আল্লাহ সৃষ্টিকর্তা কি মানুষই তো সব কিছু পারে বা আদৌ পৃথিবী ধ্বংস হবে কি মানুষ তো পারে এমন কিছু নেই বললে চলে এমন একটা ভাব মানুষের মধ্যে চলে আসছে এবং আসাটা স্বাভাবিক না বিসাদ সাল্লাম অনেক আগে থেকেই কিন্তু সতর্ক করেছে তো এ বিষয়ে একজন মুসলিম হিসেবে আমার দৃষ্টিভঙ্গি হবে যে মানুষ পৃথিবীতে যত আবিষ্কারই করুক না কেন আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে এবং এই সমস্ত আবিষ্কারই আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধি খরচ করে মানুষ করেছে অর্থাৎ এটা আল্লাহ তালহ দান আল্লাহ সৃষ্টির আবিষ্কার তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন কত ক্ষমতাবান হতে পারেন সেটা বলাই বাহুল্য এক একজন মানুষকে যে বিশাল জান্নাত দেওয়া হবে সবচেয়েতে সাধারণ জান্নাত দিকে গোটা পৃথিবীর সমান গুণ সমান এক একটা জান্নাত দেওয়া হবে এত জায়গা আল্লাহ কোথায় পাবেন এটা আজ থেকে চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বছর আগে করোনা দেশের বাণীগুলো যখন নাজিল হয়েছে তখন মানুষ কিন্তু বুঝতে পারেনি এখন আমরা মহাশূন্য সহ পৃথিবীর বাইরের যে বিশাল বড় আল্লাহর সৃষ্টি জগৎ আছে সেগুলো আবিষ্কার করার পর জানতে পেরেছি যেগুলো কোনো ব্যাপারই না আল্লাহর আল্লার কাছে আরও এরকম অনেক বিষয় মানুষ আস্তে আস্তে জানবে যা মূলত আল্লাহর কুদরতেরই প্রকাশ ঘটাবে এটা আল্লাহর কুদরতের প্রতি মানুষের ইমানকে আরও বৃদ্ধি করে তোলার কথা যে সৃষ্টি যদি এরকম করতে পারে আল্লাহর দেয়া ব্রেন দিয়ে মেধা দিয়ে তাহলে আল্লাহ রব্লা তো অসীম মহান স্রষ্টা তার দ্বারাই কোনো কিছু তো অসম্ভবই নয় তারপরও যে বিষয়গুলো মানুষের জন্য বিশেষ করে যে শুকুর উৎপীন মানুষ মধ্যে স্থাপন করা এটা প্রথমত আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন করা আল্লাহ তারা এটা নিষেধ করেছেন কেন নিষেধ করেছেন সৃষ্টিতে মৌলিক পরিবর্তন এটা মানব সভ্যতাকে অস্থির করে তুলবে এবং অস্বাভাবিক পর্যায়ে নিয়ে যাবে আরেকটা বিষয় হলো এখানে মানবতার অপমান যে মানুষের শরীরে মানুষের ভেতরে আপনার শুকুর হৃদপিণ্ড স্থাপন করা হলো এটা নিশ্চয়ই মানুষের জন্য অপমান মানের এবং অমাননার মানবতাকে আল্লাহ তালা সম্মান দিয়েছেন আল্লাহ বলেছেন ওদের কারণ আমরা বাড়ি আদম আমি আদম সন্তানদেরকে সম্মান দিয়েছি মর্যাদা দিয়েছি সেই মর্যাদা ধরে রাখা কিন্তু আমাদের কর্তব্য পাশাপাশি যেটি বললাম যে এর ফলশ্রুতিতে পৃথিবীতে অস্থিরতা তৈরি হবে আমরা জানি আমেরিকা সহ উন্নত পৃথিবীতে উন্নত দেশগুলোতে আপনার অনেক গবেষণা নিষিদ্ধ করা আছে দেখা গেল যে বিশাল বড় একটা কুমলার জিন কোমড়ার যেই জিনটার কারণে কুমড়া অনেক বড় হয় সেটা নিয়ে আঙুরের মধ্যে লাগায় দেওয়া হলো তখন দেখা যাচ্ছে আঙুর কুমড়ার মতো বড় হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে যে বিশাল বড় কোনো একটা ফল বা তরকারির জিন ছোট্ট একটা তরকারির মধ্যে প্রয়োগ করা হলো কাঁচা মানুষের মধ্যে এর জিন প্রয়োগ করে বিশাল বড় কাঁচা মানুষ হয়ে গেলো তো এরকম অনেক গবেষণা সেখানে হচ্ছে হয়েছে কিন্তু এগুলোর অনেকটাই নিষিদ্ধ করা হয়েছে কারণ এগুলো অস্বাভাবিক করে দিবে মানুষকে এবং পৃথিবীটা অস্থির হয়ে যাবে এবং স্বাভাবিকত্বের গণ্ডি সীমানা ছাড়িয়ে চলে যাবে তো এই যে শুক্র ঋদপিনটা মানুষের মধ্যে স্থাপন করা প্রতিস্থাপন করা এটাও ঠিক সে ধরনের একটা কার্যক্রম আল্লাহ বলেছেন আল্লাহ আব্দি খালকিল্লা দেখুন চোদ্দোশো সাত চোদ্দোশো বছর আগে আল্লাহর যখন বলেছেন আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা যাবে না আল্লাহ সৃষ্টিতে আবার কিভাবে পরিবর্তন করা যেতে পারে মানুষ সেটাকে খুব সাদা মাঠাভাবে হয়তো তখন বুঝতে পেরেছে যে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন বলতে হাত পা কাটা ইত্যাদিই কিন্তু জিনগত পরিবর্তন আরও অনেক ধরনের পরিবর্তন এই যে ঋত প্রতিস্থাপন একটা অঙ্গ আরেকটার মধ্যে করে সেটার আকৃতি পরিবর্তন করা এই যে ব্যাপক পরিবর্তনও হতে পারে সেটা কিন্তু মানুষ তখন বুঝতে পারে আজকে আমরা বুঝতে পারছি আল্লাহতালা সেটা অনেক আগে নিষেধ করে দিয়েছেন কারণ এটা পৃথিবীকে অস্থির করে তুলবে এবং পৃথিবীর স্বাভাবিকত্বকে নষ্ট করবে অতএব ইসলাম এগুলোকে অবস্থায় নিষেধ করে আল্লাহ তালা আমাদেরকে ইসলামের পথে অবিচল থাকার এবং আসার তফিক দান করুন